নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানালেন, দেখেছেন মাননীয় নাড্ডাজি নর্থ বেঙ্গল দেখেছিলেন, আমরা জিতেছি। তো পার্টি ইলেকশনের প্রস্তুতি হিসাবে মন্ত্রী এমপিদেরকে সব জায়গায় লাগায়, যেখানে আমরা জিততে পারিনি সেখানে বিশেষভাবে প্রয়াস করে, আর তার যাতে রেজাল্ট ভালো হয় তার প্রস্তুতি শুরু করেছে পার্টি 24-এর। এক সময় বামেদের শওকত মোল্লা, পরে তৃণমূলের শওকত মোল্লা কয়লা কেলেঙ্কারিতে, এখন সিবিআই তাকে ডাকছে, কালকে বেরিয়ে বলেন এটা হচ্ছে বিজেপির উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক প্রতিহিংসা। শুনুন, যেখানে যত দাগি লোক ছিল, যত চোর ছোট্টা ছিল, সব টিএমসির মধ্যে এসে গেছে, পুরো পার্টিটাই 2 নম্বরই। আজকে যারা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাকে সিবিআইয়ের দপ্তরে গিয়ে প্যারেড করতে হচ্ছে, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে যেতে হচ্ছে। যদি এই অবস্থা হয়, এই স্তরের লোকেরা যদি আজকে পার্টি চালাচ্ছে, সরকার চালাচ্ছে, তো ভাবতে হবে যে পার্টিটা কোথায় আছে আর পশ্চিমবাংলা কোথায় যাবে। 100 দিনে কাজের টাকা দিচ্ছে না বলে সুর চড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী। গত 1 বছর ধরে আমি গ্রামে গেছিলাম, 6 মাস 1 বছরের লোকের জব কার্ডের টাকা বাকি আছে 100 দিনে। তখন তো টাকা বন্ধ হয়নি, কেন দেওয়া হয়নি? যারা কন্ট্রাক্টর কাজ করেছেন 2-3 বছর, তাদের বিল বাকি আছে, তারা কোনো কাজ করতে চাইছেন না। রাস্তা ভেঙে গেলে সারাই করার লোক পাওয়া যাচ্ছে না, কারণ জানে কাজ করলে টাকা পাওয়া যাবে না। সেই টাকা কেন আটকে রেখেছে, সেগুলো কে খেলো? সব কি পার্টি ফান্ডে গেছে নাকি পিকেকে দিয়ে দিয়েছেন? তার জবাব দিতে হবে তো, তারপরে নেক্সট টাকা আসবে। আমরাও বলেছি টাকা বন্ধ করুন। নাড্ডাজি এসেছিলেন, বলে গেছেন 3 বছর ধরে 100 দিনের কাজের হিসাব দেয় না গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল, লুট করে খাচ্ছে, গরিব লোককে দিচ্ছে না, তার হিসাব আগে দাও, তারপরে বাকি টাকা আসবে। সোনারপুরের একটা পঞ্চায়েতের সিবিআই এর প্রতি মানুষ আস্থা হারাচ্ছে, কোর্ট আদেশ দিয়েছে তাই সিবিআই তদন্ত, যেটুকু আস্থা তা সিবিআই তদন্তের উপরেই আছে বলে জানালেন তিনি। বিরোধী ঐক্য নিয়েও তিনি কটাক্ষ মন্তব্য করলেন, 19-এর নির্বাচনের আগে বিরাট র্যালি হয়েছিল, বহু নেতা এসেছিল, তারা সব কোথায়? বিশ্বস্ত কোনো নেতা নেই বলেও কটাক্ষ করলেন তিনি। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষণ, এমনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, পার্টি 24 সালের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, ভালো ফল করতে হবে, সেই কারণে অভিজ্ঞ নেতা মন্ত্রীদের কাজে লাগানো হয় বলে জানালেন তিনি। পাশাপাশি 100 দিনের কাজের টাকা নেওয়া দেওয়ার অভিযোগে তিনি জানালেন, 6 মাস ধরে টাকা দেওয়া হয়নি, টাকা কোথায় গেল? 3 বছর ধরে 100 দিনের টাকার হিসেব দেওয়া হয়নি বলেই অভিযোগ করছেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরো জানালেন, শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়েছে, শরদ পাওয়ার রাজি না হলে গোপালকৃষ্ণ গান্ধী অথবা ফারুক আব্দুল্লাহ। বিরোধীদের একটা বৈঠক রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি বলবেন? দেখুন, শরদ পাওয়ারকে সবাই ধরেছেন, সিনিয়র আছেন, কিন্তু তারও ইতিহাস যেটা আছে, এক সময় টেরোরিস্টদের সঙ্গে যোগাযোগ ছিল, বোম্বে দাঙ্গা ইত্যাদির সময় তার যে ভূমিকা ছিল সেটা সন্দেহের উপরে নয়। এরকম ব্যক্তি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হন, তাহলে আবার এই দেশেতে টেরোরিজম বাড়বে। আর এটা ঠিক যে বিরোধীরা আছেন, কোনো নেতা নেই, কে নেতা হবে, কে মোদির সামনে যাবে, কে মুরগি হবে ঠিক করা যাচ্ছে না, কেউ রাজি নয়। শরদ পাওয়ারের যা বয়স, এই বয়সে আর লোকে হাওয়া খায় না, কেউ ক্ষুদিরাম হতে চাইবে না। তো সেই জন্য মমতা ব্যানার্জির ইচ্ছা আছে যে কেউ যদি একবার আমাকে বলে আমি রাজি হয়ে যাবো, কিন্তু কেউ ওনার নাম বলবে না। উনি খুব চেষ্টা করছেন, সবাইকে বোঝাচ্ছেন, কেউ আসতে চাইছে না। শুনলাম 18টা পার্টি এসেছিলো, আমাদের পশ্চিমবঙ্গে এরকম 10টা পার্টি আছে যার কোনো প্রতিনিধি নাই, তারা বৈঠকে কী লাভ? তাদের এমএলএ এমপি কতজন আছে হিসাব করে দেখুন। মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া লিডার হওয়ার অনেক দিনের চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, এটা বোধহয় শেষ সুযোগ ওনার কাছে। দাদা, অন্যদিকে একটা প্রশ্ন, যেটা হচ্ছে সিবিআই এর প্রতি সাধারণ মানুষ কিন্তু আস্থা হারাচ্ছে, ভৎসনা কয়েকদিন আগে সিবিআই কে করেছে হাইকোর্ট, কালকে রামপুরহাটে কোর্টেও করেছে সিবিআই কে তাদের তদন্ত নিয়ে। আস্তে আস্তে যেটা বিজেপির থেকেও দাবি করছিলেন যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তের প্রতি মানুষ, বিজেপি নয় সারা দেশ চাইছে সিবিআই তদন্ত, কারণ আর কারোর উপর ভরসা নেই, কোর্টও চেয়েছে, তাই কোর্ট আদেশ দিয়েছে বলে তদন্ত হচ্ছে। যারা পশ্চিমবাংলায় মার্ডার হয়ে গেছে, আমাদের পার্টির লোক হোক বা টিএমসির হোক বা অন্য কেউ, সবাই সিবিআই বলেছে, কারণ যেটুকু আস্থা আছে সিবিআইয়ের উপরে। সেখানে যেহেতু কোর্ট এতে হস্তক্ষেপ করেছেন, কোর্টের অধিকার আছে, দায়িত্ব আছে সিবিআইকে দিয়ে কাজ করে নেওয়ার, আর সেটা হওয়া উচিত। কংগ্রেস আর বামকে নিয়ে মোদি বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন মমতা, বলছেন এরকম বড় বিরোধী ঐক্য এর আগে হয়নি, কি বলবেন? আগে তো হোক, ইটকাট পাথর জোগাড় হয়েছে, বাড়ি কবে হবে? ওতেই তো সব আটকে যাচ্ছে, আমরা দেখতে পেলাম না সেই জিনিসটা। 19-এর ইলেকশনের আগে ওখানে বিরাট বড় র্যালি হয়েছিল, বহু নেতা এসেছিলেন, তারা কোথায় আজকে? তারা অনেকেই আজ কালকের মিটিংয়ে আসেননি। সেই জন্য বিশ্বাসযোগ্য নেতা কেউ নাই, শরদ পাওয়ার একটু ছিল বলে তাকে ধরছেন, তিনি এ বয়সে আর চাপ নেবেন না। মমতা ব্যানার্জি যে নেতা হন, বা পশ্চিমবাংলার যা অবস্থা ভারতেও তাই হবে। রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে আজকে একটা তৃণমূলের প্রতিনিধি দল দেখা করবে,
ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।